আশ্চর্য কথা যে জবান ওয়া হাফিজুল লিসান, আল্লাহ রাসূল বলেছেন পাঁচটা দলের জন্য জান্নাত আশা করে থাকে, তার মধ্যে একটা দল হলো ওয়া হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে। এই যে পাঁচ তারিখে নির্বাচন হবে, আপনি যারে তারে বলতে পারবেন না যে তোরই দিব, এরকম আছে না নাই? যেদিন থেকে তফসির ঘোষণা হচ্ছে সেদিন থেকে চাষ টলে, কতগুলো বুড়া মানুষ ওরার বাড়ির থাকে না, ওরা সকাল আটটার দিকে চাষ টলে সে বসে, বসারও সাইজ আছে, এরকম করে বসে থাকে। তো মেম্বর প্রার্থী দেয় সালাম দেয়, চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন? তো চাচা বলতেছে আমি শুনলাম তুমি নাকি ভোটার দাঁড়াচ্ছা। তো মেম্বর বলতেছে চাচা দোয়া করবেন। মুরব্বী বলতেছে খালি 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 দোয়া নিবা? তখন বলে চাচাকে দুটো বিস্কুট দাও, এক কাপ চা দাও। চাচা বলতেছে একদিন খায় কি হবি বাবা, না খাওয়াই ভালো। মেম্বর প্রার্থী চিন্তা করতেছে একদিন খায় তো হবে না, এই ভোটের দিন পর্যন্ত চাচা চা আর বিস্কুট দিবে, হায় হায় আর খাওয়ার একটা ইয়া শুরু হয়ে গেছে। শোনেন, এই ভোট দেওয়ার নিয়তে কেউ যদি কারো কাছ থেকে এক কাপ চা খায়, একটা বিস্কুট খায়, ওই শরীর নিয়ে জান্নাতে যাওয়ার পারবে না, ওটা হারাম খাওয়া, তোরে কোন ঠিক কেন পুরো হারাম। হ্যাঁ, ভোট দিবেন আপনি চা খাইয়া বিস্কুট খাইয়া? এরকম মানুষ আছে না নাই? ধরে কেন আছেন না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন এই হাক্কা তুকাতিহির জন্য, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে আমরা মরবার চাই কি চাই না? মুসলমান হয়ে যদি মরতে পারেন, ওই গোরস্থানে গেলে আপনার জন্য কোনো দোয়া করা লাগবে না, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার রুহুটা ইল্লিন নামক জান্নাতের বাগানে ঢুকাইয়া দিবে। তাহলে আপনার আবার দোয়া কিনে, আপনি তো জান্নাত চলেই গেছেন। আর যদি বেঈমান হয়ে মরেন, এ যত দোয়া করি একটা দোয়াও তো আপনার কাছ পর্যন্ত পৌঁছবে না। আগামী 5ই জানুয়ারিতে সবাই আপনাদের কাছে ভোট চাবে, চাবে কি চাবে না? হ্যাঁ কথা কন, চাবে কি চাবে না? কাক দিবেন, কাক ভোট দিবেন? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাক দিবেন? কি কোন দেওয়ার চিন্তা করা লাগবে না, সব জায়গাতে মারবেন? হ্যাঁ কি কোন দেওয়ার জায়গা আছে, জায়গা মতো দেওয়া লাগবে, একটু মনোযোগ দেন। অথচ নির্বাচনে গেল মেম্বর চেয়ারম্যান, আমরা বুঝবারই পারতেছি না কোনটা ভালো, ধরে কোন কথা ঠিক কিনা, সবাই তো দ্বিধাদ্বন্দ্বের পড়ে আছে, কোনটা মারি রে কোনটা ভালো রে।